অঘ্রাণ মাসে এস নামের জাতক জাতিকারা যদি এই তিনটি ফল যে কোনো মানুষকে দান করেন, তার জীবনে অবশ্যই আসবে সুদিন। আজকের ভিডিওটি এস নামের জাতক জাতিকাদের জন্য কেবলমাত্র। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার নামের প্রথম অক্ষর যদি দন্ত্যস্য, তালব্যস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়, তাহলে অবশ্যই অগ্রহায়ণ মাসে এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন তিনটি ফল যা আপনি যে কোনো মানুষকে দান করতে পারেন, আপনার জীবনে সুফল আসার জন্য। তবে অবশ্যই অগ্রহায়ণ মাসের মধ্যেই কাজটি করবেন, তার পরবর্তীকালে কাজটি কোনো লাভ হবে না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। অঘ্রাণ মাস হলো মা লক্ষ্মীর মাস। মা লক্ষ্মীর প্রিয় কোনো জিনিসপত্র বাড়িতে আনলে এই মাসে সুফল লাভ হয়, তাই আশা করব আপনারা অবশ্যই এই মাসে মা লক্ষ্মীর প্রিয় যে কোনো জিনিস, যে কোনো ফসল, ধান অবশ্যই কিছুটা হলেও ঘরে আনবেন। এই অগ্রহায়ণ মাসে গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরেই কিন্তু নতুন ধান আসে, আর এটা থেকেই হয় নবান্ন উৎসব। আজকে আমি আপনাদের জানাবো এমন তিনটি ফল বা সবজি আপনি যদি এই অগ্রহায়ণ মাসে যে কোনো ব্যক্তিকে দান করেন, তাহলেই সুফল লাভ হবে। মা লক্ষ্মীর প্রিয় এই তিনটি ফল অবশ্যই আপনারা যে কোনো ব্যক্তিকে দান করুন। এই দানটি করার জন্য আপনাদের বেশি অর্থ ব্যয় হবে না, কিন্তু আপনারাই আপনাদের সুদিনকে খুব সহজে দেখতে পাবেন। প্রথমেই যেটি বলবো সেটি হলো একটি সবজির মধ্যে, তা হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, ফল বলুন বা সবজি বলুন, বেগুনকে যদি আপনারা অগ্রহায়ণ মাসে কাউকে দান করেন, সেক্ষেত্রে আপনার জীবনে সুফল আসবে। তাই খুব কমপক্ষে হলেও একটি বেগুন কাউকে দান করুন, পারলে ব্রাহ্মণকে দান করবেন, এতে আরও বেশি সুফল লাভ হবে। তবে দরিদ্র, প্রকৃত দরিদ্র দেখে দান করলে অবশ্যই সুফল কাম্য হতে পারে। এরপর বলবো একটি কাঁঠালি কলা। মা লক্ষ্মীর প্রিয় একটি কাঁঠালি কলা অবশ্যই এই অগ্রহায়ণ মাসে ইসলামের জাতক জাতিকারা যে কোনো কোনো ব্যক্তিকে দান করবেন। কাঁঠালি কলাটি যদি দান করেন এবং সে যদি এই দানটি গ্রহণ করে, তাহলেই জানবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। তাই বন্ধুরা, অবশ্যই একটি কাঁঠালি কলা কাউকে দান করুন। এবং সর্বশেষে আপনাদের যেটি বলবো সেটি হলো, অগ্রহায়ণ মাসে অতি অবশ্যই আপনারা মূলো দান করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মূলো, মূলো দান করতে পারেন। মূলো দান করলে অবশ্যই সুফল পাওয়া যায়। তাই এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস, এবং পারলে তিনটি জিনিসই অবশ্যই দান করুন, কোনো সমস্যা হবে না, আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে খুব সহজেই।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। অঘ্রাণ মাসে এস নামের জাতক জাতিকারা যদি এই তিনটি ফল যে কোনো মানুষকে দান করেন, তার জীবনে অবশ্যই আসবে সুদিন। আজকের ভিডিওটি এস নামের জাতক জাতিকাদের জন্য কেবলমাত্র। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার নামের প্রথম অক্ষর যদি দন্ত্যস্ব, তালব্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয় তাহলে অবশ্যই অগ্রহায়ণ মাসে এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন তিনটি ফল যা আপনি যে কোনো মানুষকে দান করতে পারেন, আপনার জীবনে সুফল আসার জন্য। তবে অবশ্যই অগ্রহায়ণ মাসের মধ্যেই কাজটি করবেন, তার পরবর্তীকালে কাজটি কোনো লাভ হবে না। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। অঘ্রাণ মাস হলো মা লক্ষ্মীর মাস। মা লক্ষ্মীর প্রিয় কোনো জিনিসপত্র বাড়িতে আনলে এই মাসে সুফল লাভ হয়, তাই আশা করব আপনারা অবশ্যই এই মাসে মা লক্ষ্মীর প্রিয় যে কোনো জিনিস, যে কোনো ফসল, ধান অবশ্যই কিছুটা হলেও ঘরে আনবেন। এই অগ্রহায়ণ মাসে গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরেই কিন্তু নতুন ধান আসে, আর এটা থেকেই হয় নবান্ন উৎসব। আজকে আমি আপনাদের জানাবো এমন তিনটি ফল বা সবজি আপনি যদি এই অগ্রহায়ণ মাসে যে কোনো ব্যক্তিকে দান করেন তাহলেই সুফল।